আজকের এই সংগ্রামী সভার সম্মানিত সভাপতি সম্মানিত শ্রদ্ধাভাজন সেলিমা রহমান, সম্মানিত প্রধান অতিথি সংগ্রামী বিএনপি মহাসচিব বীর দিলের জোটের মহাসচিব শ্রদ্ধাভাজন রাজপথের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বীর দিলের জোটের প্রধান শরিক বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সম্মানিত শ্রদ্ধাভাজন নেতৃবর্গ, বীর দিলের জোটের নেতৃবর্গ, বিএনপির সংগ্রামী ভাই বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, সকলের প্রতি আমার শুভেচ্ছা শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। 26 মার্চ 1971 থেকে যেই নারী বাংলাদেশের জন্য কষ্ট এবং ত্যাগ স্বীকার করা শুরু করেছিলেন, আজ 8ই জানুয়ারি 2022 সালে সকাল পর্যন্ত তিনি ত্যাগ এবং কষ্ট স্বীকার করেই যাচ্ছেন, সেই নারীর জন্য একবার স্যালিউট এবং সালাম। তিনি গণতন্ত্রের মা, তিনি বাংলাদেশের মা। আমরা রাজপথ, প্রশাসন ভবনের বারান্দা, আদালতের গলি, সব জায়গায় আন্দোলন করব। আমরা কলম দিয়ে আন্দোলন করব, আমরা পায়ে হেঁটে রাজপথে আন্দোলন করব, আমরা রাত্রে রাজপথে বসে থেকে আন্দোলন করব, আমরা অনশন করব। যা লাগে তাই করতে হবে মাননীয় দেশনেত্রী গণতন্ত্রের মা বাংলাদেশের মাকে মুক্তি করার জন্য। এই জায়গায় দাঁড়িয়ে 2-1.5 মাস আগে বলেছিলাম, মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি চিকিৎসার জন্য বিদেশে না পাঠান, তার পরিণতিতে যদি তার জীবনহানি ঘটে, বাংলাদেশের রাজনীতি যে জায়গায় আছে এই জায়গায় আর কোনোদিন থাকবে না। এটা মোড় নেবে লাল রঙের দিকে। লাল রং কিসের রং? মেহরবানি করে বর্তমান স্বৈরাচারী সরকার যেন খেয়াল রাখেন। যত কথাই বলেন, বাংলাদেশের 50 বছরের মধ্যে সর্বাধিক সময় শাসন করেছে বর্তমান রাজনৈতিক দল, এবং সেই শাসন সুশাসন নয়, কুশাসনের সময়, অপশাসনের সময়। তার শিকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলার শ্রেষ্ঠতম নারী, বাংলার শ্রেষ্ঠতম সংগ্রামী নারী, বাংলার শ্রেষ্ঠতম গণতন্ত্র মানা নারী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোটি কোটি নেতাকর্মী ভাইয়ের সঙ্গে একাত্মতা পোষণ করে বাংলাদেশ কল্যাণ পার্টি এবং তার সকল সদস্য রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ইব্রাহিম বলছে, আমরা এমন কোন পথ বাকি রাখবো না, এমন কোন পন্থা বাকি রাখবো না মাননীয় দেশনেত্রীর চিকিৎসা এবং মুক্তি আদায় করতে। আল্লাহ যেন আমাদের দয়া করেন, আল্লাহ যেন আমাদের সহায়তা করেন। আমি সকলের নিকট এই আবেদন রাখব, চিন্তার জন্যে একটি নয়, দুইটি নয়, সকল পথ সকল পন্থা অবলম্বন করতে হবে। দিনে হোক, রাতে হোক, শীতে হোক, গরমে হোক, টঙ্গীর ইজতেমা ময়দানে হোক, প্রেসক্লাবের সামনে রাজপথ হোক, আদালত ভবনের বারান্দা হোক, সেক্রেটারিয়েটের বারান্দা হোক, সকল পন্থা যেন আমরা অবলম্বন করি। আমাকে দাওয়াত দেওয়ার জন্যে, বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্যে আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং বিদায় নিচ্ছি নিপুণ রায় চৌধুরীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।